সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাইয়েরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য বাংলাদেশ ডাক বিভাগ থেকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র এসএসসি পাশ করলেই আপনারা সকলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর দু হাজার তো অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে এখনই ভিজিট করবেন চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং আমি অলওয়েজ রিয়েল নিউজ নিয়ে ভিডিও করি যে ভিডিওগুলো দেখলে আপনি সব সময় উপকৃত হবেন তো সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আর এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বাংলাদেশ ডাক বিভাগ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটা কিন্তু দোসরা সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখে প্রকাশ করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাব্লু ডাব্লু ডট বিডি পোস্ট ডট গভ ডট বিডিতে ঢুকলেই কিন্তু আপনি এই যে কার্যালয় বা মন্ত্রণালয় এটার কিন্তু ওয়েবসাইট দেখতে পারবেন তবে এই নিয়োগে আবেদন করতে হলে ডাব্লু ডাব্লু ডট পি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে ফার্স্টে যে পত্রটি রয়েছে অফিস সহায়ক গ্রেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকার স্কেল তো আপনাদের জ্ঞাতার্থে আমি আমি জানিয়ে দিই আট হাজার দুশো পঞ্চাশ টাকার স্কেলে কিন্তু আপনার স্যালারি হবে বিশ হাজার টাকা প্লাস কারণ বাড়ি ভাড়া আরও আনুষঙ্গিক অনেক ভাতা আপনি পাবেন তো অফিস সহায়ক স্পেশালি এবং এছাড়াও বাংলাদেশ ডাক বিভাগের জন্য আমাদের একটি বই রয়েছে বইটির দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই বইগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিদিন ডাক বিভাগের চার পাঁচটা বই আমরা সেল করতেছি শুধুমাত্র বাংলাদেশ ডাক বিভাগের বই কারণ বাংলাদেশ ডাক বিভাগের এই যে যেই চাকরিটা এটা কিন্তু খুবই একটি শান্তির চাকরি এবং নিজের এলাকায় থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন টোটাল কিন্তু ষোলো জনকে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় পাশ হলেই আপনি এই নিয়োগ বিগুলিতে আবেদন করতে পারবেন তবে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী টাঙ্গাইল নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাছাড়া অন্যান্য জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না তবে সারা বাংলাদেশের চৌষাটা জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ সকলে আবেদন করতে পারবেন তো তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী দুজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কারণ যেহেতু আপনার নিরাপত্তার কাজ সেক্ষেত্রে একটু বডি ফিটনেসটা তারা একটু দেখবে মেডিকেল ফিটনেসটা তাদের একটু গুরুত্ব দিবে তারা তো নিয়োগ বর্ণিত পথ নিয়োগের ক্ষেত্রে সরকার জারে কিন্তু সর্বশেষ বিধি ও নীতি অনুসরণ করা হবে তবে একটি যে সুবিধা সেটা হচ্ছে যে কোনো কারণে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে তার মানে পদটা কিন্তু বাড়তে বা কমতে পারে দেখেন পরীক্ষায় যখন অনেক মানুষ পাস করবে দেখা গেল যে এক হাজার মানুষ পাস করেছে তার মধ্যে কিন্তু ষোলো জনকে নিয়োগ করা হবে না তখন দেখা যাবে কি তারা শূন্য পদের সংখ্যা একটু বাড়াবে সেখানে ষোলো জনের জায়গায় দেখা গেল তিরিশ জনকে তারা নিয়োগ দিবে এরকম কিন্তু সব মন্ত্রণালয় হয়ে থাকে হয়তো আপনারা জানেন না তাই অনেকেই বুঝতে পারেন না তো আপনারা যদি কোনো মন্ত্রণালয়ে চাকরিচ্যুত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না এবং কোথাও আপনি চাকরি করলে সেখানকার অনুমতিপত্র নিয়ে আপনাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে এই পরীক্ষা দেওয়ার জন্য কোনো রকমের কোনো টিএডি কিন্তু আপনাকে প্রদান করা হবে না এবং আপনাকে বয়স হতে হবে পঁচিশ মার্চ দু তারিখের আগে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের বাসিন্দা হতে হবে এবং যে সকল জেলা উল্লেখ করা আছে ওই সকল জেলার বাসিন্দা হতে হবে এবং এনআইডি কিন্তু কোনো ধরনের অ্যাভিডেভিট যোগ্য বলে বিবেচিত হবে না টোটালি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা কিন্তু ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে এবং

নিয়োগ পরীক্ষার যে নিবন্ধন সংক্রান্ত যে কোনো বিষয় আপনাদের এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন পি এল আই ডট ডট কম বিডিতে আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আবেদনপত্রটা সংগ্রহ করতে হবে তো আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ কিন্তু বিশ অক্টোবর দু হাজার পর্যন্ত কিন্তু টোটাল বিশ বাইশ দিন ডেট রয়েছে আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন কারণ বাংলাদেশ ডাক বিভাগের চাকরির উপরে কোনো শান্তির চাকরি নেই এখানে অনেক ধরনের সিস্টেম আছে যেগুলোতে আপনি আর্নিং করার অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন কারণ পোস্টমাস্টার অফিস সহায়ক তারপর সহকারী পোস্টমাস্টার বিভিন্ন ধরনের কিন্তু ইনকাম এখানে রয়েছে তো তিনশো গুণ তিনশো পিক্সেলের স্বাক্ষর এবং পিকচার আপনাকে দিতে হবে নির্ধারিত যেইগুলো বলা আছে এগুলো আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা খুব ভালো করে কিন্তু পড়ে নেবেন এবং আবেদনের এসএমএস পাঠানোর জন্য কিন্তু আপনার মাত্র ছাপ্পান্ন টাকা আপনার খরচ হবে আর হয়তো তাকে আর দশ বিশ টাকা দিতে হতে পারে কম্পিউটার দোকানদারকে তো আমি অসংখ্য দোয়া করি যারা কিনা প্রতিনিয়ত আমার কাছ থেকে বাংলাদেশ ডাক বিভাগের বইগুলো সংগ্রহ করছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা মহন ল তালার কাছ থেকে অনেক দোয়া আপনাদেরকে করি এবং যারা কিনা এই বইটা এখনও সংগ্রহ করে নাই তাদেরকে বলবো বইটা খুবই খুবই ভালো মানের একটা বই বইটা নিয়ে নিন বইটা আপনার জন্য খুবই উপকারে আসবে এবং খুবই ভালো হবে এবং সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই আপনি আপনার স্বপ্নের সোনার হরিণটি পেয়ে যাবেন তো এই ছিল বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন